আলহামদুলিল্লাহ আম্মু, আমি অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ বাবা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ সো মাচ বাবা। আজকে আমার মনটা ভীষণ ভালো, কারণ আমার মেয়ে সুজানা এতদিন ধরে যে স্কুলে পড়ে সহজপাঠ উচ্চ বিদ্যালয়, 2022 সালে আমার মেয়ে পড়তে হচ্ছে মঞ্জুরি শ্রেণীতে, এবং আজকে সুজানার মূল্যায়ন পত্র আমার হাতে এবং সুজানা এবার ক্লাস ওয়ানে উঠে গেছে। আম্মু কেমন লাগছে? অনেক ভালো, কিন্তু উঠে যেতে হবে। হ্যাঁ, এখন তুমি অফিসিয়ালি তুমি জানুয়ারি থেকে ক্লাস ওয়ানে উঠে যাচ্ছ, তো এখন তোমাকে একটু ডিসিপ্লিনে আসতে হবে, রাইট? সো একটু নিয়ম কানুনগুলো মেনটেন করতে হবে, আর্লি মর্নিং এ উঠা প্র্যাকটিস করতে হবে। আগে ছিল সকাল 9টায় স্কুল, আর এখন হবে সকাল 7টায় স্কুল, সো সকাল 6টায় উঠা প্র্যাকটিস করে ফেলতে হবে। পারবে না তুমি? রাইট, পারতেই হবে। এখন থেকে কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়াশোনাও করতে হবে, ঠিক আছে? মনে থাকবে তো? কিন্তু তোমার আমার গিফট গুলো কই? ও, সেটা তুমি ভুলোনি? না। হ্যাঁ, আমি বলেছিলাম সুজানা যেদিন ক্লাস ওয়ানে উঠে যাবে সেদিন আমি তোমাকে একটা গিফট দিব। যেহেতু আমি কমিটমেন্ট দিয়েছি, আমি কমিটমেন্টটা রাখবো, ঠিক আছে? এই যে তোমার গিফট চলে এসেছে। ওয়াও, কি সুন্দর বক্স, দেখো ইউনিকর্ন আর রেইনবো। এক্স্যাক্টলি, তুমি ঢুকে এটা খুলো, খুলে দেখো এর মধ্যে কি আছে। তুমি যেহেতু বলেছো তোমার পছন্দের কাজ ছবি আঁকা, কালার গুলো দেখেছো কত সুন্দর? হ্যাঁ, জানি এর মধ্যে কি আছে। দেখো, এই তো দেখো, আবার এখানেও আছে। ওয়াও ওয়াও, দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? আমি তো অনেক এইভাবে দেখি, আমরা দেখেছি, আমি টিভিতে দেখেছি। দেখেছো, তুমি যেটা দেখেছো আমিও খেয়াল করেছি যে তোমার ছবি আঁকার প্রতি একটা অনেক আগ্রহ রয়েছে, সেই জন্যই তোমাকে সুন্দর কালার বক্স এনে দিয়েছি। থ্যাংক ইউ বাবা, এত সুন্দর একটা গিফট করার জন্য। তো আর এটা কিভাবে পেয়েছো? এটা তুমি কিভাবে পেয়েছি? এটা আমি পেয়েছি, ফেসবুক একটা পেজ আছে, লিটলস এন্ড মিসেস, লিটলস মিসেস, এক্স্যাক্টলি। ওই ফেসবুক পেজে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের পছন্দের পছন্দের গিফট গুলো আছে, এবং আমি জানি যে সুজানা কালার করতে খুব পছন্দ করে, এবং ওর মূল্যায়ন পত্র আমি খেয়াল করলাম যে সেটাই আছে, সো আমার কাছে মনে হলো এটা তোমার জন্য একটা পারফেক্ট গিফট হতে পারে। শুধু এই কালার বক্স না, যেহেতু তুমি ক্লাস ওয়ানে উঠে গেছো, তোমার ক্লাস ওয়ানের জন্য আমি একটা নতুন সুন্দর ব্যাগও এনেছি। ক্লাস ওয়ানে তুমি এই ব্যাগটা নিয়ে স্কুলে যেতে চাও? তাহলে এটা আমি, দাঁড়াও খুলে দিই মা। এই তো, গুড গার্ল, দেখো পছন্দ হয়েছে? আমি অনেক পছন্দ করেছি বাবা, থ্যাংক ইউ। এটাও কিন্তু আমি ওই লিটলস এন্ড মিসেস ফেসবুক পেজ থেকে এনেছি। সো ওদের পেজের গিফট গুলো কেমন? অনেক সুন্দর বাবা, আর দেখো কি সুন্দর একটা র‍্যাবিট। সবকিছু মিলিয়ে এই চমৎকার মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ভালো লাগার মুহূর্তগুলো আমি চেষ্টা করি আমার ক্যামেরা বন্দি করার জন্য। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ।